আগাম ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হলো বিধানসভার দুদিনের অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধীদের রাজনৈতিক সন্ত্রাসের ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। তখন ওয়েলি নেমে তুমুল বিক্ষোভ দেখায় বাম বিধায়করা। অধ্যক্ষ রতন চক্রবর্তী কোনো কথা বলার সুযোগ না দেওয়ায় এই বিক্ষোভ। বামেদের এই বিক্ষোভের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।